কি যে ঝগড়া বাংলাদেশে শূন্য হবে খুজলে দেখা যাবে কিসের শূন্য কিসের ওহাবি না ইহাবি না ওহাবি কিছু bhi এটা করে কি শূন্য শূন্য ঠিক এটা অহাবি টুপি আরেকটা কেটা সুন্নি টুপি আবার যেটা নিজের অহাবি কয় ওইটা কয় এটা বেদাদি টুপি বেটা এই ঝগড়া সারো নতুবা বিরক্ত হয়ে এই জাতির টুপি লাগানোই ছেড়ে দিবে আমি এক প্রবীণ বক্তার মুখে শুনছি উনি সিলেট যেয়ে শুনছে সিলেটে বাজারের উত্তর দিক আর দক্ষিণ দিক ঝগড়া লাগছে এক দল বলে নিন আরেক দল বলে জল মাথা ফাটছে এখন উত্তর দিকের লোক দক্ষিণে গেলেই ধরে যে তুমি কি পড়ো নিন না জল আর দক্ষিণ দিকের লোক উত্তরে আসলে ধরে তুমি কি বলো জল এক বেনামাজি ঘর জামাই গুলো হয় কিন্তু বেকুপ টাইপের বেকুপ না হইলে মেয়ে সব কেউ ঘর জামাই হয় দু একজন ঘর জামাই থাকলে রাগ করেন না যে ঘর একটা বাজারের মাঝখানে ধরা পড়ছে উত্তর দিকের লোক এক হাতে টানতেছে দক্ষিণ দিকের লোক আরেক হাতে দক্ষিণে টানতেছে তুই কি পরস দলিন না জলিন খোদার কসম আমি নামাজি পড়ি আল্লাহ মুসলমান এ মৌলিক কথাগুলো বলে দেখি বেদাতিরা আমাকে বলে উনিও একটু একটু ওহাবি বেটা আমি যদি ওহাবি হই আমার বাপদাদা মুসলমান বানাইছে শিখাইছে আর তোরা মাজার পুজারীরা আমাকে বল সহাবি তাহলে সুন্নি কে বাংলাদেশের সাথে কোন আহলে হক কোন সুন্নির সম্পর্ক নাই বেদাতি মাজার পূজারী পীর পূজারীদের সাথে সম্পর্ক ঠিক করে শূন্য হবি খবর নাই যে মুসলমান হয়েছে কিনা বলছিলাম তিন নাম্বার কথা আমরা কি ধরা হালকা ধরা না শক্ত ধরা শক্ত ধরা ওয়া লা আর আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষের মানুষকে বানাবো আমরা কি বানাই ব্যাখ্যা না দিলে তো বুঝবেন না এই আয়াত নাজিলের পর সুরা আল এমরান চৌষট্টি নাম্বার আয়াত নাজিলের পর মদিনা মোনাবারাতে ইয়াহুদ্দিদের সবচেয়ে বড় আলেম ছিল আবদুল্লা সালাম। পরে তিনি মুসলমান হয়েছিলেন তিনি ইহুদ্দিদের একটা জামাত নিয়ে নুর নবী সাল্লা সাল্লামের কদমে আসছেন কথা খেয়াল করছেন এসে রসুল্লাহকে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমরা আহলি কিতাব যারা ইয়াহুদি আমরাও তো আল্লাহকে রব মানি তা আল্লাহ আমাদেরকে কেন বলছেন আমরা যেন মানুষে মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব না বানাই শুনতেছেন কান খোলা এই কান না মনের কানীজি প্রশ্ন করলেন আবদুল্লা তোমাদের ইহুদি আলেমরা হালাল হিসেবে যে আইন বানায় তোমরা কি তা হালাল হিসেবে মানো না তিনি বললেন জি মানি তোমাদের ইহুদি আলেমরা যেটারে হারাম করে সেটা কি হারাম হিসেবে মানো না তিনি বললেন জি আল্লাহ উটের গোস্ত হালাল করেছেন ইহুদিরা আলেমরা করেছে হারাম আল্লাহ ঋতুকালীন সময়ে স্বামী স্ত্রীর সহবাসকে হারাম করেছেন ইহুদিরা ইহুদি আলেমরা করেছে তাহলে কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায়স কোনটা না এই আইন দেবার মালিক আল্লা আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না বিহি সাই আলা বিহি সাই আল্লাহর সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে কোনো কিছুকে শরিক করবো না আর আমরা মানুষ হয়ে আমরা আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে অন্য মানুষকে কখনো রব বানাবো না কয়টা কথা ফাইন তাবাল্লাও ফাকুন মুসলিম রসুল্লাহকে আবার আল্লাহ বলে দিলেন ফাইন তাবাল্লাউ আই আ যদি আহলে কিতাব আপনার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় আপনি তাদের বলে দেন সাক্ষী থাকো আমরা মুসলমান আমরা আমি তো ক্ষুদ্র মানুষ আমিও যদি মৌলিক কথাগুলো বলি একটি আয়াতের উপর সাত দিন কথা বলতে হবে কয়দিন কুল কিনারা করা যাবে না অত কথা বলার তো সুযোগ নেই আর মাথায় নেবার মতো লোকও নেই আলী বলেছেন নাসা মানুষের জ্ঞান যদ্দুর কথা বলো দূর ঠিক না যেটা মানুষ বুঝবেই না তা বলে পাণ্ডিত্য প্রকাশ করে লাভ আছে কথা বলে প্রথম কথা হচ্ছে আল্লাহ বললেন হে আপনি বলুন হে আহলে কিতাব এখন আহলে কিতাব কারা এটা হচ্ছে প্রশ্ন কথা বুঝতেছেন আমাদের দেশে অনেক আলেমরাও জানে না আহলি কিতাব কারা মনে করি ইহুদি খ্রিস্টানরাই আহলে কিতাব কিতাবি খ্রিস্টানরা এর জন্য অনেক মৌল বিশাহ ফতুয়া দেয় ইহুদি মে খ্রিস্টান মেয়ে মুসলমান বিয়ে করতে পারবে এটা ইসলামী হুকুম আছে মুসলিম মোশেক বিয়ে করতে পারবে না আহলি কিতাবকে করতে পারবে তা আহলি কিতাব কারা তাই তো চিনি না এর আমাদের দেশে দেখা যায় যুবকরা ইউরোপ আমেরিকা যে ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে বিয়ে করে নিয়ে আসে আর বলে আহলে কিতাব বলে কি এগুলো বড়রাও করে আমি আর ওদুর যাইতে চাই না ঘুমায় না কে নাকি মনোযোগ দিতে কে কে ঘুমান হাত উঠান তো একটাও পাগল নাই আজকে হ্যাঁ আহলি কিতাব কে মুসলমান বিয়ে করতে পারবে কিন্তু আহলি কিতাব কে আল্লামা বদরউদ্দিন আইনি উমদাতুল কারি شرح সহিহুল বুখারী তে লেখেন যারা তাওরাত বিশ্বাস করে ইঞ্জিল বিশ্বাস করে তারা আহলে কিতাব বর্তমান পৃথিবীতে তাওরাত নামও কিছু নাই ইঞ্জিল নামও কিছু নাই আছে বাইবেল বাইবেল তো তাওরাত না ইঞ্জিল না তাওরাত নাই ইঞ্জিল নাই আল্লাহর আকাশের নিচে আহলে কিতাবও নাই কিছু বলো না কিছু বাইরে দোকানে এইটা কি এখন যে বাইবেল খ্রিস্টানদের কাছে এটা একটা ওল্ড টেস্টামেন্ট একটা নিউ টেস্টামেন্ট দুইটারে মিলায় একটা বানাইছে এর নাম বাইবেল খ্রিস্টানরা এটার নাম দিয়েছে কিতাবুল মোকাদ্দাস কিতাবুল এটা কিতাবুল মোকাদ্দাস না এটা মূসার উপর নাজিল হওয়া তাওরাত না এটা ঈশার উপর নাজিল হওয়া ইঞ্জিন না এটা খ্রিস্টান পাদ্রি পুরোহিতের বানানো একটা ধর্মগ্রন্থ তাহলে তাওরাতও নাই ইঞ্জিলও নাই তাহলে আহলি কিতাবও আহলি কিতাব কারাব আল্লাদিন আর সাদাকু বি তাওরাতিওয়াল ইঞ্জিল যারা তাওরাত বিশ্বাস করেছে ইঞ্জিলকে বিশ্বাস করেছে কথা বুঝতেছেন বুজেন কথা এই আহলি কিতাপের কথা আল্লাহ বলেছেন ওয়ালা ও আমানা আহ নুল কিতাপানা খাই আল্লাহ মিন হমল অমিনো নাৱা আক্সাৰু হমল ফেসি বলেন যদি আহলি কিতাবরা ইমান আনটো অন্য যারা ইমান আনছে তাদের চেয়ে তাদের মর্যাদা বেড়ে যেত তারা যদি ইমান আনত বড়ই কল্যাণ পেত কিন্তু তাদের অধিকাংশই আল্লাহ তার রসুলের উপর ইমান আনে নাই কম সংখ্যক ইমান আনছে বাকি সংখ্যক ফাঁসি কোমিজুন আনিল হককে সত্য থেকে দূরে কথা বুঝতেছেন আল্লাহর হাবিবের স্বাদ করেছেন আহলি কিতাবের যারাই ইমান আল্লাহ তাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন আহলে কিতাব যারা মুসার উপর ইমান এনেছে তারপরে যারা আল্লাহর হাবিবের উপর ইমান এনেছে তারা আল্লাহর হাবিবের উন্মত হবার কারণে নাজাত পাবে মুসার উপর ইমান আনার কারণেও সম্মান বেড়ে যাবে আহলি কিতাব যারা ইসার উম্মত ইসার উপর ঈমান এনেছে পরবর্তীতে নুর নবী মোহাম্মদ সাল্লামের উম্মত হয়েছে তারা নুর নবীর উম্মত হবার কারণে মমিন হয়ে নাজাত পাবে ইসার উপর ইমান আনার কারণে তাদের পুরস্কার দ্বিগুণ হয়ে যাবে কান পেতে শোনে রাখো মুসলমান আহলে কিতাবার ইহুদি খ্রিস্টান এক জিনিস নয় এখন তাওরা তো নাই ইনজিলি কিতাব তা ভাবার সুযোগও এখন আছে ইহুদি খ্রিস্টান এরা এরা কি কেন প্রত্যেকে ইহুদিরা বলেছে ওজায় আল্লাহর পুত্র স্যারেক হয়েছে কিনা খ্রিস্টানরা বলেছে ঈশা আল্লাহর পুত্র স্যারেক হয়েছে কিনা তা তারাও মসিক কিনা তাহলে আর তাদের ছেলেমেয়ের সাথে মুসলমানের ছেলে মেয়ের বিয়ে হতে পারে না ইহুদির মাইয়া বিয়ে করে আহলে বিয়ে বললে দুনিয়াতে বাঁচা গেল আখেরাতে পাকরাও করা হবে কিনা তো আল্লাহ আহলে কিতাবকে ডেকেছে তার হাবিবের মাধ্যমে আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি কয়টা কথায় তার প্রথমটি হল আল্লা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো আচ্ছা বলেন তো ভাই আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কারা এত আসতে বললেন এই আউলিয়া আল্লাহ যাই কই হ্যাঁ খুব দৌড়াচ্ছে আল্লাহ তালা রহম করুক সম্মানিত শুধু কথা খেয়াল করছেন জি রাত তো বেশি কষ্ট হচ্ছে না তো কষ্ট হইলে সিগনাল দিয়েন আমি মোনাজাত করে দিব আমিও খুব বেশি সময় নিব না মৌলিক কথাগুলো বলবো আমাদের সেরেক কুফর থেকে বাঁচতে হবে নাম থেকে বাঁচতে হবে কুফর না ছেড়ে জুব্বা কুর্তা দাড়ি টুকিতে কোনো কাজ ঠিক আল্লাহ উদ্দেশ্যমূলক সৃষ্টি মানুষ এটি কোরআন আমাদের শিখায় আর তথাকথিত বিজ্ঞান শিখায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচন এমনি এমনি মানুষ হয়ে গেছে নজিবুল্লাহ বলবেন মানুষ কি ন্যাচারাল সিলেকশন নাকি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ সুহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আর এই বিজ্ঞান শিখায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন হয়ে গেছে বিজ্ঞান এখন মানুষকে কাফের মসেক নাস্তিক বানাচ্ছে তো বাংলাদেশি বিজ্ঞানের নামে যা পড়ানো হয় এ একটাও বিজ্ঞান না এটা অনুমান বিজ্ঞান পড়াও আমাদের বাধা নাই কিন্তু বিজ্ঞানের নামে বিজ্ঞান বইয়ের মাধ্যমে জাতিকে নাস্তিক আর হিন্দুত্ববাদ শিখানোর সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি বড় মায়া করে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহ তালার প্রিয় সৃষ্টি মানুষ আল্লাহ তালার সুন্দরতম সৃষ্টি মানুষ আল্লাহব্বাক কোরআন কারিমে বলেন ওয়াল্লা কদ কর রাম নাবানী আদামাহামাল্লা হুম শিলবার ওয়াল বাহরে ওয়া রাজকনা হুমক্ত আল্লাহব্বাক বলেন আমি গোটা সৃষ্টগুলোর মধ্যে মানব সম্মানিত করেছি জল এবং স্থলে মানুষকে নেতৃত্ব দিয়েছি কর্তৃত্ব দিয়েছি আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান খাবার খাবারগুলোকে আমার বান্দাদের জন্য আমি রিজিক বানায় দিয়েছি বুক ভরা শ্বাস নিয়ে বলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি এখন বিজ্ঞান বইতে যদি শিখায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রকৃতির খেয়াল খুশি কিংবা যদি শিখায় মানুষ বানর থেকে দ্য থিউরি অফ বিবর্তনবাদ বিবর্তনবাদের বিরুদ্ধে আমার বক্তব্য চলতেছে আজকে চার বছর আলেমদের কানে তখন পানি ঢুকে নাই এই বছরে এসে কানে পানি ঢুকছে সবাই আমাদের সাথে সুর মিলায়া বানর তত্ত্বের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে বই পরিবর্তন করবে আমদুল্লাহ বলবেন না আমাদের আলেন্ডের চামড়াও যদি গন্ডারের মতো মোটা হয়ে যায় আর দিলে তিন দিন পর ব্যথা লাগে অবস্থা যদি এটা হয় তো জালেনদের অবস্থা কি হবে কথা বলে রুগী এখন রোগ যখন সাধারণ থাকে অ্যান্টিবায়োটিকের কাজ হয় ঠিক কেনা ক্যান্সার হয়ে গেছে ফার্স্ট স্টেজ থেরাপিতে কাজ হবে ক্যান্সার যদি থার্ড স্টেজে যায় মরা সারা ক্ষতি আছে কথা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতি এখন ক্যান্সারের থার্ড স্টেজে আস ঠিক জাতিকে রক্ষা করা বাঁচানোই তো মুশকিল তাহলে আমি আর সে কথা বলতে চাই না বিবর্তনবাদের খণ্ডনে বিবর্তনবাদের বিপক্ষে বর্তমান শিক্ষানীতির বিপক্ষে নুর নবী মোহাম্মদ সাল্লা আসলামের এই গোলাম প্রচুর কথা বলছে আহমদুলিল্লাহ আজকে যেটা বলছি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি আল্লাহর প্রিয় সৃষ্টির নাম কি আল্লাহর সুন্দর সৃষ্টির নাম মানুষ সুন্দর না চাঁদ সুন্দর মানুষ সুন্দর না সূর্য সুন্দর মানুষ সুন্দর না ফুটন্ত গোলাপ সুন্দর আল্লাহ রব্বুল আলমিন বলেন উময়

কোন সন্দেহ নাই নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকারে গঠনে সুরতে অবয়বে শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লা মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি আপনারা সুরা তিন একটা সির আমার ইউটিউবে দেখবেন এটা তিনটা পর্ব আছে কয়টা ওখানে ব্যাপক ব্যাখ্যা আমি করেছি সুরাতি নেতা বুঝতেছেন জব টপ দাও না আব্বাসি টিভিতে পাবেন আজকে তো সে বিষয়ে আলোচনা না বাগদাদের এক শাসক পরমা সুন্দরী স্ত্রী সম্রাঙ্গী অর্থাৎ ফার্স্ট লেডি হ্যাঁ তাকে নিয়ে পূর্ণিমার রাতে বাগানে ঘুরতেছে একদিকে তার স্ত্রীর লাবণ্যময় চেহারা আরেক দিকে প্রস্ফুটিত পুষ্পের সুগ্রাণ গভীর রাত মাথার উপর পূর্ণ শশী পূর্ণিমার চাঁদ আলো আধারিতে এক অশ্রুতপূর্ব দৃশ্য বাদশাহ আবেগে স্ত্রীকে বলে ফেলল আবেগে আপনাদের দেশে অনেক স্ত্রীকে মাওতো ডেকে ফেলে এদিকে বউ তালাক হয়ে যাবে স্ত্রীকে রাগে গোসায় মা বললে বোতালাক হবে গুনা হবে বোতালাক এরা কারা এখানে দাঁড়িয়ে গল্প গুজব করতেছে কথা বলতেছে এতবার বলা হচ্ছে চুপ থাকতে তারপরে এদের মধ্যে কোনো আদব নাই তমিজ নাই এরা তো মুসলমানেরই সন্তান এদিক তো হিন্দু পাড়া নাই মুসলিম না তো ন্যূনতম ভদ্রতাও নাই কোরআন এর মাহফিলের কোনো ইজ্জতও নাই আরে নাদান এটা মেলা না এটা মাহফিল ভাল লাগলে বসো বাড়ি যাও ডিস্টার্ব করার অধিকার তোমার নাই আবেগ আপ্লুত শাসক বাদশাহ তার স্ত্রীকে বলে ফেলল লাম তুমি যদি চাঁদের চাঁদুর্য সুন্দরী না হও তো তুমি এইটা তুমি রাতও শেষ আবেগ শেষ সকালে চিন্তা করলে বাসা করলাম রসগোল্লা খাইয়া হাসতে হাসতে বউ তালাক দিল তালাক আগের মাথায় তালাক দিল হ্যাঁ পাগল হইয়া তালাক দিলে তালাক না কিন্তু ফতোয়া স্বামীতে এসেছে মদ খেয়ে মাতাল অবস্থায় বউ তালাক দিলেও তালাক হবে জাজরান পানিশমেন্ট হিসেবে মদ খাইছ কেন পাগল হয়ে তালাক দিলে হবে না কথা বুঝতেছেন আমার কাছে অনেক পাগলরাই যায় ফতুয়া নিতে এমন পাগলও দেখছে রাগের মাথায় বউকে বলছে তুই তালাক তোর মা তালাক তোর নানি তালাক সব বলেন ওর ক্ষমতা আছে তালাক দেওয়ার মা আর নানির দেওয়ার ক্ষমতা ওর আছে তালাক দিয়ে আফসোস করে জুতা দিয়া কপাল পিঠায় করলাম কি তারপর দৌড়ায় মলবী শব্দের কাছে এটার কোনো কোনোভাবে টিকানো যায় কিনা কিছু মলবিও আছে কমার্শিয়াল বকরি খাসি খাইয়া পাঁচশো টাকার নোট দিটা পাইলে তালাকের মশলা ঘুরায় দেয় বলে আপনি কি খুব বেশি রেগে গেছিলেন হ্যাঁ রাখছিলাম মাথাটা কি ঠিক ছিল না একটু ঘুরে গেছিল কেন মাথাও ঠিক ছিল ও তো বাচ্চার জন্য বলবে ফতুয়া দিয়ে দেয় না তালাক হয় নাই স্বামী স্ত্রী বেঁচে যাবে মৌলবীর জন্য জাহান্নাম মুিদ ঠিক কিনা আবেগের তারা তার স্ত্রীকে বললো তুমি চার থেকেও সুন্দরী না হলে তুমি এটা সকালবেলা বাদশার মাথা খারাপ করলাম কি আমার স্ত্রী যত সুন্দরী হোক চার থেকে তো সুন্দরী নয় দেশের সব আলেম বড় বড় এক করছে গত রাতে এইরকম একটা ঘটনা ঘটছে এখন আমার বউ আছে না গেছে কথা বুঝতেছেন আলেমরা যেটা হানাস হয়েছে কি হয়েছে কেউ বলল তালাক হয়ে গেছে একজন যুবক আলেম দাঁড়ায় গেছে না আপনার বউ কিচ্ছু হয় নাই বউ ছিল বউ আছে বাসা খুশি সে আলেমের না তফসির কবির এসেছে ইয়াহিয়া ইবন আকসাম কি নাম মনে থাকবে ইয়াহিয়া ইবন আকসাম রহমতুল্লাহ বড় মুস্তাহিদ ওনার ওস্তাদরা যা বললো বললেন সব বলতে লাগলো খাকা তুমি কি তোমার ওস্তাদদের বিরোধিতা করছো তোমার এলেন বেশি না আমাদের এলেন বেশি ইয়াহিয়া বিন আকসাম জবাব দিলেন আমার এলেমের চাপনাদের এলেম বেশি হতে পারে কিন্তু ফতুয়া তো আমার না বাল আফতা আ তো তার আমাদের সবার চেয়ে বেশি যা আলেমরা জিজ্ঞেস করল কে তিনি

তিনি ওয়াজুন সিনিনা ওয়াহাদল বেলেদ আমিন লকদখাদ ইং সানাফি আহসানিত কমিম আল্লাহ চারবার কসম করে জবাব দিয়েছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর আকারে সুরতের গঠনে তাহলে আল্লাহর কথা প্রমাণ দেয় আপনার স্ত্রী পূর্ণিমার চাঁদের বেশি সুন্দর তাহলে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি আল্লাহর সুন্দর সৃষ্টির নাম কি আল্লাহর প্রিয় সৃষ্টির নাম প্রমাণ প্রমাণ লাগবে না এ আকাশ জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গ্রহমালা সব আল্লাহ তৈরি করলেন হুকুম দিয়ে কিন্তু আপন প্রিয় সৃষ্টি আদমকে তৈরি করলেন আল্লাহ নিজের হাতে সেজন্য মানুষ এত সুন্দর শুভানন্দ